নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে যে অচলাবস্থা শুরু হয়েছে ডাক্তারদের আন্দোলনের জন্য, সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই চিন্তিত এবং তিনি এমনকি এটাও বলেছেন যে আমি পদত্যাগ করতেও রাজি। তবে পদত্যাগ তিনি করবেন না সেটা কিন্তু সকলেই জেনে গেছেন ইতিমধ্যেই। তবে এই রকম অবস্থায় আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল। তো বন্ধুরা, এইরকম অবস্থায় মুখ্যমন্ত্রী পদ থেকে দুই দিন ঠিক পরেই পদত্যাগ করবেন বলেই ঘোষণা করলেন এক মুখ্যমন্ত্রী। তো বিস্তারিত ঘটনাটি জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, যে খবরটি উঠে আসছে সেখানে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। কিছুদিন আগেই, এক থেকে দুই দিন আগেই কিন্তু তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন এবং তারপরেই কিন্তু তিনি বলছেন যে আই এম গোয়িং টু রিজাইন ফ্রম দ্য সিএম পজিশন আফটার টু ডেজ। আমাদের এখানে কিন্তু মুখ্যমন্ত্রী বলেন যে আমি পদত্যাগ করব, কিন্তু তিনি করেন না। আর এখানে কিন্তু কেজরিওয়াল কী করছেন দেখুন, দুই দিন পরে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন সেটা কিন্তু নিজে তিনি লিখেছেন। আই উইল নট সিট অন দ্য সিএম চেয়ার আনটিল দ্য পিপল গিভ দেয়ার ভার্ডিক্ট। আই উইল গো এভরি হাউস অ্যান্ড স্ট্রিট অ্যান্ড নট সিট অন দ্য সিএম চেয়ার টিল আই গেট ভার্ডিক্ট ফ্রম দ্য পিপল। অর্থাৎ প্রত্যেক বাড়ি বাড়ি, লোকেদের ঘরে ঘরে তিনি যাবেন, সেখান থেকে যদি তিনি সাপোর্ট পান, যদি তিনি একটা সম্মতি পান, তবেই কিন্তু মানুষের জন্য তিনি সিএম চেয়ারে বসবেন, নতুবা তিনি বসবেন না, এমনটাই কিন্তু তিনি মনে করেছেন এবং তিনি লিখে জানিয়েছেন। তো বন্ধুরা, এর পরবর্তীতে এটা কিন্তু তিনি টুইটারে বা যে এক্স হ্যান্ডেল সেটাতে তিনি পোস্ট করেছেন। এই ঘটনাটি ঘটেছে ঠিক দুই দিন আগে যখন তিনি জেল থেকে বেল পাচ্ছেন, তারপরেই কিন্তু এটি তিনি লিখেছেন। তো বন্ধুরা, বিষয় হচ্ছে এই দিল্লির মুখ্যমন্ত্রী কিন্তু জেলে গিয়েছিলেন এবং জেল থেকে বেরিয়ে আসার পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তিনি মনে করছেন যে তারা প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু তাকে জেলে পাঠানো হয়েছিল। তবে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে এখন যা অবস্থা, সেই নিয়ে আপনি কি মনে করেন আমাদের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত ইতিমধ্যেই, কারণ তিনি ব্যর্থ হয়েছেন সমস্ত জিনিসগুলো সঠিকভাবে মেনটেন করতে? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে দেবেন।